আগামী 4 জন লোকসভা নির্বাচনে ভোট গণনা সারা দেশের সাথে রাজ্যেও 2টি লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে মোট 7টি স্থানে, এর মধ্যে অন্যতম রাজধানী উমাকান্ত একাডেমি স্কুল। উমাকান্ত একাডেমিতে পশ্চিম জেলার 14টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে। এই লক্ষ্যে উমাকান্ত একাডেমি এবং উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে মোট 14টি গণনা কেন্দ্র নির্মাণ করা হয়েছে। শনিবার সংশ্লিষ্ট গণনা কেন্দ্রগুলি পরিদর্শন করেন পশ্চিম জেলা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার। এদিন সংশ্লিষ্ট 2টি বিদ্যালয়ে স্ট্রংরুম এবং গণনা কেন্দ্রগুলি পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় পশ্চিম জেলার জেলা শাসক তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার জানান, পশ্চিম আসনে ভোট গণনা নিয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গণনা কর্মীদের মহড়া, মাইক্রো অবজারভারদের মহড়া সম্পন্ন হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টকে মহড়া সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলিকে সম্পূর্ণ করেছে। ইভিএমগুলিকে ত্রিস্তরীয় নিরাপত্তার বলয়ের মধ্যে রাখা হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ইভিএমগুলি নিরীক্ষণ চলছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আমি 4 জুন কে দিন কাউন্টিং হ্যায় ইসমে সবি লোকসভা কনস্টিটিউয়েন্সিজ মে কাউন্টিং হোগি। उसके लिए जो भी स्ट्रांग रूम में हमारी प्रिपरेशन है रिगार्डिंग काउंटिंग हॉल, जिसमें सिक्योरिटी फोर्सेस के साथ जो हमारा कोऑर्डिनेशन है, सीसीटीवी कैमरे का जो प्रबंध है, वो सब कंप्लीट हो गए हैं। इसके साथ साथ जो भी काउंटिंग एजेंट्स हैं पॉलिटिकल पार्टी के लिए जाने वाले, पॉलिटिकल पार्टीज़ के साथ भी हमारी बात हो, वो भी अपने काउंटिंग एजेंट्स को ट्रेनिंग दे रहे हैं और उनके नाम भी हमें धीरे धीरे उनकी तरफ से हमें मिल रहे हैं। साथ साथ काउंटिंग सुपरवाइज़र, जो काउंटिंग असिस्टेंट, जो हमारे अपने कर्मचारी होते हैं, इनकी भी ट्रेनिंग सभी सब डिविजन्स में कम्प्लीट हो गई है। और जो माइक्रो ऑब्ज़र्वर हैं उनकी भी ट्रेनिंग कम्प्लीट हो गई है। और अभी जिस हिसाब से हमारी प्रिपरेशन होनी चाहिए उस हिसाब से चल रही है। और हम उम्मीद करते हैं कि 4 तारीख का जो काउंटिंग है वो बहुत ही अच्छे सुचारू रूप से चलेगा। इसके साथ साथ উল্লেখ্য, 4টি জেলা 3টি বিধানসভা কেন্দ্রকে নিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রটি গঠিত। এর মধ্যে পশ্চিম জেলার 14টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা করা হবে উমাকান্ত একাডেমি স্কুলে। এছাড়া সিপাহীজলা জেলায় 3টি গণনা কেন্দ্রে ভোট গণনা করা হবে। গোমতী জেলায় রয়েছে 1টি ভোট গণনা কেন্দ্র এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় রয়েছে 2টি ভোট গণনা কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।